আল্লাহর নাফরমানি যত মানুষ যত সৃষ্টি যত ভাবে করুক ইবলিসের চাইতে এইরকম বেয়াদবি নাফরমানি আল্লাহ সৃষ্টি জগতে কেউ করেও নাই কিয়ামত পর্যন্ত কেউ করবেও না এই রকম নাফরমানি করেছে আবা ওয়াস্তাকবার অহমিকা করেছে দম্ভ করেছে আল্লাহর সামনে দম্ভ ভাইরা আমার সিচুয়েশনটা বুঝলেন তো যে পরিস্থিতি কি মজার বিষয় হলো এই রকম আল্লাহর রাগের সময় পর্যন্ত ইবলিস কিন্তু আল্লাহকে খুব ভালো করে চিনতো কারণ কাছাকাছি থেকে ফেরেশতাদের মধ্যে বাদবন্দী করছে আল্লাহর রহমত যে তার গোসার উপরে গালিব থাকে সাবাকাত রহমতি আলা গাযাবি অর্থাৎ হাদিসে কুদসিতে আছে আল্লাহ তাআলা বলেছেন যে আমার রাগ এবং ক্রোধের উপরে আমার রহমতটা বিজয়ী হয়েছে ইবলিস সেটা জানতো এজন্য ওই রাগের সময় বেয়াদবি করেছে ওই সময়টাতে হুট করে ইবলিস একটা দোয়া করে বসলো আল্লাহর সামনে খেয়াল করে কি দোয়া করছে রব্বি ফানজিরনি ইলা ইয়াউমি ইউবাসুন আল্লাহ আমাকে আপনি সুযোগ দেন আল্লাহ যখন বললেন ফাখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম যাও বের হও জান্নাত থেকে তুমি বিতাড়িত তোমাকে তাড়িয়ে দেওয়া হলো ওই টাইমে আল্লাহ তাআলা রাগ হয়ে বের করে দিয়েছেন ভয় তো এই টাইমে আল্লাহর কাছে কিছু বলার কথা না কিন্তু ইবলিস ওই টাইমে আল্লাহর কাছে দোয়া করে বসছে কি দোয়া আল্লাহ আমাকে কিয়ামত পর্যন্ত কি দেন হায়াত দেন আর শয়তানি করার সুযোগটা দেন যে আদমের কারণে আমার জান্নাত থেকে বের হতে হলো এ আদমের সন্তানদের প্রত্যেকটা মানুষকে আমি পথহারা করে ছাড়বো এই জন্য একটা জিনিস খেয়াল করেন নামাজ পড়তে আরাম লাগে না কষ্ট লাগে তাহলে তো সব ফেরেশতা এরা কিসের ওয়াজ টোয়াজ করবো আর দরকার আছে এখানে কোনো এগুলো সব সাক্ষাৎ ফেরেশতা আমার তো কষ্ট হয় ফজর নামাজে উঠতে কষ্ট হয় না আপনাদের আপনাদের তো আরাম লাগে বলতেছেন শরীরটা একটু মেজমেজ করে না অলস অলস ভাব আসে না আপনার তো আসে না মাশাল্লাহ সাক্ষাৎ বুজুর্গ সব আচ্ছা ভাই আমাদের ভালো কাজ করতে কষ্ট লাগে আচ্ছা খারাপ কাজ করতে কষ্ট লাগে জেনার দিকে মানুষের মন আকৃষ্ট হয় কি হয় না হারাম উপার্জনের দিকে মন টানে কি টানে না দুই নম্বর কাজ দিকে মন টানে কি টানে না কিন্তু ভালো কোনো কাজ দিকে তো মন টানে না কাহিনী কি এখানে কেউ একজন কাজ করছে পেছনে নেপথ্যের মহা শত্রু আছে যে পেছন থেকে কাজ করছে তার নাম কি ইবলিস এবং এ বিষয়ে আমি কথা বললে কয়েক ঘন্টা কথা বলতে হবে ইবলিস কিভাবে ইবলিসই করে কোরআনে আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন যেখানে শয়তানের আলোচনা আসছে সেখানে আল্লাহ তাআলা একটা শব্দ ব্যবহার করেছেন আদু ও মুবিন শয়তান তোমাদের শত্রু কিরকম শত্রু প্রকাশ্য শত্রু শয়তান দেখছেন কোনোদিন আপনারা আল্লাহ বলছেন প্রকাশ্য শত্রু এক জায়গা না যেখানেই শয়তানরে বলছেন শত্রু সেখানে আল্লাহ বলছেন প্রকাশ্য শত্রু গোপন শত্রু বলেন না আল্লাহ তাআলা কাহিনী কি এই জন্য বললাম যে শয়তান নিয়ে কথা বলতে কয়েক ঘন্টা বলতে হবে শয়তান নিয়ে আমার একটা আলোচনা করার পরিকল্পনা আছে রেডি করে রেখেছি কোন এক জায়গায় আমি বলবো আজকে সেটা নিয়ে আলোচনা ইস্যু না মূল ইস্যুতে আবার ফিরে আসি শয়তান যখন আল্লাহ তাআলার এরকম রাগের সময় ফখরুজ মিনহা উখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম বের হও জান্নাত থেকে তোমাকে তাড়িয়ে দেওয়া হলো রাগের মুহূর্তে আল্লাহ বাইর করে দিলেন আমাদেরকে এরকম রাগের মুহূর্তে বের করে দিলে আমরা আবার তার কাছে কিছু চাইতে যাবো যে এখন তো থাপ্পড় খাবো কিছু চাইলে চাওয়ার সময় হলো রাগের মুহূর্ত ইবলিস ওই টাইমে আল্লাহর কাছে বলছে আল্লাহ শয়তানি করতে চাই এই মানুষ যাদের কারণে আমার জান্নাত থেকে বের হলো বের হতে হলো লা আকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম আল্লাহ আপনার সিরাতে মুস্তাকিমের প্রতিটি মোড়ে মোড়ে আমি বসবো আরবি গ্রামারের ছাত্ররা বলতে পারবেন লামে তাকিদ নুনে তাকিদ সাকিলা অবশ্যই অবশ্যই আমি আপনার পথে আসার জন্য যে সিরাত মুস্তাকিম ওইটার ওই সিরাত মুস্তাকিমের রাস্তায় আমি বসবো বসে আমি তাদেরকে গোমরা করব গোমরা যে করবে সেখানেও বলেছে লাউগিয়ান্নাহুম আজমাইন আমি আপনার এই আদম সন্তান প্রত্যেকটাকে পথহারা করে ছাড়বো ওই যে নামাজ পড়তে তার ভালো লাগবে না খারাপটা করাবো তারে দিয়া মন্দটা করাবো ইবলিস সে ইবলিসই করবে আল্লাহর কাছ থেকে এই সমস্ত পারমিশন চাচ্ছে আপনি বুঝেন রাগের মুহূর্তে তাও আবার ইবলিসই করার পারমিশন চাচ্ছে যেহেতু দোয়া করছে আল্লাহর কাছে প্রার্থনা করছে আল্লাহ তাআলা বলেছেন ইন্নাকা মিনাল মুনজারিন যাও তোমাকে তোমার কাঙ্ক্ষিত প্রার্থিত বিষয় মঞ্জুর করে দেয়া হলো একটু বোঝার চেষ্টা করেন ইবলিস যদি ইবলিস হয়ে আল্লাহর রাগের মুহূর্তে দোয়া করে পায় তাহলে আপনি আমি কি ইবলিসের চেয়ে খারাপ হওয়ার কোনো সুযোগ আছে তাহলে আমাদের যদি মনে হয় যে না আমরা তো গুনাহগার মানুষ আমাদের দোয়া কি কবুল হবে তাহলে বুঝতে হবে এটা ইবলিস আমাদেরকে দোয়া থেকে বঞ্চিত রাখার জন্য নেক্সট সুরতে ধোকা দিচ্ছে মনে হচ্ছে আমরা বিনয়ী হচ্ছি তাই না যে আমি নিজেকে ছোট মনে করছি আরে আমি গুনাহগার আমার কি দোয়া কবুল হবে এটা নেক্সট সুরতে দোয়া ধোকা আপনার দোয়া কবুল হবে না কে বলেছে আল্লাহ ওয়াদা করছেন উদুউনি
তোমরা আমার কাছে দোয়া করো, আস্তাজিবিল্লাহ আমি দোয়া কবুল করব। আর ইবলিস আপনাকে বলছে না না, তুমি গুনাহগার মানুষ, নামাজের ঠিক নাই, রোজার ঠিক নাই, তোমার দোয়া আল্লাহ কবুল করবে? এই জন্য আমাদের দ্বারা দোয়া করা হয় না। ভাইরা আমার, ইবলিসের ইবলিসি আমরা শুনবো না। দোয়ার মাধ্যমে বান্দা লাভবান হয়, লাভবান হয়, লাভবান হয়। বান্দা যদি দোয়া করে সেটা তিনভাবে কবুল হয়। কয়ভাবে কবুল হয়? তিনভাবে। দোয়া যদি শর্ত পূরণ করে আপনি করতে পারেন, মিস হবে না। হালাল উপার্জনকারী দোয়া কবুল হয়, হারাম দিয়া দেহ গঠন হলে দোয়া কবুল হয় না। দোয়া কবুলের মূল শর্তই সেটা। এরপর দোয়া কবুলের শর্ত হলো যে সালাত সালাম পেশ করবেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, আল্লাহর প্রশংসা নিবেদন করবেন। এর মাধ্যমে দোয়া করলে দোয়া কবুল হবে। ভাইরা আমার, আপনি যদি দোয়া করেন, নাম্বার এক, যা চাইছেন আল্লাহ তা আপনাকে দিবেন, এটা হলো দোয়া কবুলের একটা পদ্ধতি। চাইছেন একটা, আল্লাহ দিয়েছেন আরেকটা, সেটাও দোয়া কবুলের পদ্ধতি। আপনি মনে করতেছেন যে আমার এই মুহূর্তে পানি হইলে মনে হয় লাভ হবে, আল্লাহ তাআলা আপনাকে হয়তো পানি না দিয়ে আরেকটা দিয়েছেন যেটা আপনার এর চেয়ে বেশি ইম্পর্টেন্ট, আপনি নিজে জানেন না সেটা। তো দোয়াটা সেভাবেও কবুল হয় যে আমি যা চাইছি তা হয় নাই, কিন্তু অন্য কিছু হয়েছে যা আমি চাই নাই, এটা দোয়ার মাধ্যমে হয়। তৃতীয়ত, বান্দার দোয়া কখনো কখনো আল্লাহ দুনিয়াতে কিছুই দেন না দোয়ার বিনিময়ে। আল্লাহর কাছে চাইছে আল্লাহ এটা দেন, আল্লাহ দেয় নাই, কিন্তু আখিরাতে আল্লাহ তাআলা তার জন্য সওয়াব রেখে দিয়েছেন। কারণ দোয়া বান্দার বৃথা যায় না। কোন কোন হাদিস থেকে আমরা জানি কিয়ামতের ময়দানে মানুষ কিছু সওয়াব দেখে বলবে, এই আমলগুলো তো আমি করি না, এগুলো সওয়াব কর থেকে আসলো। তখন বলা হবে, দুনিয়াতে তুমি যে দোয়া করছিলা সেই দোয়াটা আল্লাহ তাআলা দুনিয়াতে তোমার মঞ্জুর করে নাই, ওটা জমা করে রেখে আখিরাতে তোমাকে সওয়াব দিয়েছেন। তখন সে বলবে, ইস, আমার দুনিয়ার সব দোয়া যদি না মঞ্জুর হয়ে সবগুলোর বিনিময় যদি আখিরাতে অনন্তকালের জন্য পেয়ে যেতাম কতই না ভালো হতো, দুনিয়ার জীবন তো সংক্ষিপ্ত ছিল, এখানে তো অনন্ত অসীমকাল ভোগ করবো। অতএব দোয়া করবো তো ইনশাআল্লাহ,